আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে কোনো মানুষকে আমরা হিংসা করব না, কোনো মানুষের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করব না, কোনো মানুষকে আমরা ছোট জ্ঞান করব না যে ও তো গরিব আমি ধনী, কিংবা ও কালো আমি সুন্দর। কোনো উঁচু নিচু কোনো ভেদাভেদ কোনো মানুষের পক্ষে করা উচিত নয়, জায়েজ নয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধি মণ্ডলী, সর্বস্তরের ছাত্র জনতা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্যে যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের এক গ্রাম থেকে আল্লাহ তাআলা আমাকে দিনের দায়িত্ব পালনের, দিনী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেছে। এদেশে বহু উলামায়ে কেরাম আছেন, বহু স্কলার আছেন, বহু পণ্ডিত ব্যক্তিরা আছেন যারা অনেক জ্ঞানী গুণী, তারা সবাই ইসলামী আন্দোলনে নাই, দিন প্রতিষ্ঠার আন্দোলনে নাই, বরং দিনের বিরোধিতা করেন এমন বহু জ্ঞানী গুণী মানুষেরা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন প্রতিষ্ঠা, যে দিনের ব্যাপারে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন, যে দিন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আল্লাহর নেক বান্দারা ওলিরা মুজাহিদরা কাজ করেছেন, এবং যেই দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ তাআলা এর পুরস্কার হিসাবে তার ক্ষমা এবং জান্নাতের কথা উল্লেখ করেছেন। দিন প্রতিষ্ঠার কাজকে আল্লাহ তাআলা একটা ব্যবসার সাথেও তিনি তুলনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখির। আল্লাহ রাব্বুল আলামিন এরকে একটা পবিত্র ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন, দিন কায়েমের আন্দোলনের চেষ্টা করাটাকে। এবং আল্লাহ বলেছেন আমি এই কাজের জন্য তোমাদেরকে বাছাই করেছি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়া জিতাবা, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো প্রাণান্ত করবা চূড়ান্তভাবে সিরিয়াসলি, কেননা এই আন্দোলনের জন্য আমি তোমাদেরকে বাছাই করেছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে কবুল করেছেন, হেদায়েতের পথে কবুল করেছেন, এই পথের জন্য তিনি জান্নাতের ওয়াদা করেছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন আমান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুম আল্লাযী বায়আতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুতরাং আমরা এমন একটা পথে আছি যে পথে চূড়ান্ত পরিণতি হচ্ছে জান্নাত, আর জান্নাত প্রত্যেকটা মুসলমানের জন্য মুমিনের জন্য সবচেয়ে আরাধ্য বিষয়। আল্লাহ জীবন এবং মৃত্যু দুইটা সৃষ্টি করেছেন, কার নেক আমল কার চাইতে বেশি এটা দেখবার জন্য, এটার ভিত্তিতে জান্নাতে তিনি ফয়সালা করবেন। সর্বনিম্ন যে জান্নাতি হবে তাকে বর্তমান পৃথিবীর সমান কমপক্ষে 10টা পৃথিবীর মালিক বানানো হবে, সুবহানাল্লাহ। তাইলে সেই জান্নাত আমাদের দরকার না দুনিয়া দরকার? দুনিয়া আমাদের আসল ঠিকানা না, দুনিয়া একটা কোনস্থায়ী ঠিকানা, পরীক্ষার জায়গা। পথ তো চলতে চলতে প্রতীক যখন গাছের ছায়ার নিচে একটু আশ্রয় নেয়, আবার পরক্ষণে সে তার গন্তব্যে চলতে থাকে। দুনিয়াটা ঠিক এরকম একটা কণিকের জায়গা, এটা কোনো আখেরাতের তুলনায় কোনো জায়গায় না। হাদিসে আছে যে এই স্মল ফিঙ্গারটাকে, কনিষ্ঠ আঙ্গুলিটাকে যদি সমুদ্রে প্রবেশ করানো হয়, সমুদ্র থেকে এই আঙ্গুল যে পানি উঠাবে, উঠাইতে উঠাইতে তো শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে। এই পানিটা হলো দুনিয়া, আর রেস্ট অফ দ্য সমুদ্রের ওয়াটার, বাকি সমুদ্রের পানি হচ্ছে আখেরা। এটা এই আছি এই নাই, বিদ্যুতের একটা জলকের মতো। ইজা জালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়ালা ইস্তাগফিরুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরে আসবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এভরি ওয়ান শ্যাল টেস্ট ডেথ, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় কারো নাই। এই যেখানে অনিবার্য আমাদের জীবনে মরতেই হোক, সেখানে কিভাবে আমরা অন্যের জন্য অন্যের ব্যাপারে হিংসা করি, অন্যের ক্ষতির চিন্তা করি, অন্যকে দমন করার চিন্তা করি, অন্যকে ধ্বংস করার চিন্তা করি, অন্যের সম্পদ দখলের চিন্তা করি? আমরা যদি আল্লাহকে ভয় করে থাকি তাহলে কোনো মানুষকে আমরা হিংসা করব না, কোনো মানুষের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করব না, কোনো মানুষকে আমরা ছোট জ্ঞান করব না যে ও তো গরিব আমি ধনী, কিংবা ও কালো আমি সুন্দর। কোনো উঁচু নিচু কোনো ভেদাভেদ কোনো মানুষের পক্ষে করা উচিত নয়, জায়েজ নয়। সারা দুনিয়া মিলে যদি কারো প্রতি করতে চায় আর আল্লাহ যদি তাকে হেফাজত করতে চান, তাইলে তিনি হেফাজত হয়ে যাবেন।
আর সারা দুনিয়া মিলে যদি কাউকে রক্ষা করতে চায় আর আল্লাহ যদি কাউকে না চান তাইলে সে রক্ষা পাবে না। আমরা বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা প্রতিশোধ প্রয়ণতার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা শিখেছি ধৈর্য, আমরা শিখেছি শৃঙ্খলা, আমরা শিখেছি ক্ষমা, আমরা শিখেছি উদারতা, আমরা শিখেছি সহনশীলতা, সহিষ্ণুতা। আমরা সেই মানবিক গুণাবলীগুলোকে প্রয়োগ করে সমাজে শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এই সরকার ক্ষমতায় নামার পর থেকে আপনারা দেখছেন জামাত ইসলামী হচ্ছে এখন সবচেয়ে আকর্ষণীয় একটি দলে পরিণত হয়েছে।